নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী লাভ কিচেনে আবারও হাজির হয়ে গেলাম আরো একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো চিকেন চিজ কবিরাজি কি করে তৈরি করতে হয়। চিকেন চিজ কবিরাজি এই কারণের জন্যই নাম দিয়েছি, কারণ এটাতে আমি চিজ দিয়ে তৈরি করছি বলে। খুব সুন্দর খেতে হয় এটা, কারণ ভেতরে তো এটার মধ্যে চিজ দেওয়া থাকে, আর চিজ জানেন যে ভেতরে চিজটা থাকলে কেমন সুন্দর খেতে লাগে। এটা চিকেনের ফিলে দিয়ে না তৈরি করে আমি আজকে আপনাদের দেখাবো কি করে চিকেনের কিমা দিয়ে এটা তৈরি করতে হয়, কারণ আমি যেহেতু এটাতে চিজ দিয়ে তৈরি করছি, চিজটা দিলে ভেতরে খুব ভালো লাগে, টেস্টটা অদ্ভুত সুন্দর, অন্য রকম একদম খেতে লাগে। তো সেইটা আপনাদের কি করে তৈরিটা করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যায় চিকেন চিজ কবিরাজিটা কি করে তৈরি করে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কবিরাজি কাটলেটের জন্য এখানে লাগছে 300 গ্রাম কিমা নিয়ে নিয়েছি এখানে, এছাড়া লাগছে গ্রেটেড চিজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, নুন পরিমাণ মতন, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লোর, সামান্য একটু সর্ষের তেল, দুটো ডিম, ভিনিগার, ব্রেড ক্রাম্বস আর সাদা তেল পরিমাণ মতো। আমি দুটো কাটলেট এরই মধ্যে করে নিয়েছি, আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এইভাবে চিকেনটাকে নিয়ে নেবেন হাতে, তার মাঝে এইরকম গ্রেটেড চিজ এইভাবে দিয়ে দেবেন, এতে খেতে চমৎকার লাগে, একবার করে দেখবেন দারুণ খেতে লাগে। এইভাবে বন্ধ করে দেবেন, এইবার কাটলেটের মতন যেমন কাটলেট গড়ে সেইভাবে এইভাবে নিলেন, নিয়ে কাটলেটটাকে এইভাবে গড়ে নেবেন, দেখবেন যাতে চিজটা ভেতর থেকে বেরিয়ে না যায়। এবার ডিমের গোলায় একবার চুবিয়ে নেবেন, নেবার পর ব্রেড ক্রাম্বস এর মধ্যে এইভাবে কোট করে নেবেন, এটা ডবল কোট করবেন তাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। দু হাতে করলে বেশি সুবিধে, আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে করছি। আবার একবার এইভাবে ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস এর মধ্যে এটা কোট করে দেবেন। ব্যাস এইভাবে তৈরি করে নি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটা ভেজে তৈরি করতে হয়। প্যানটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি এতে তেল দিয়ে দেবো, এটা ডিপ ফ্রাই হবে, তেলটা অনেকটাই বেশি লাগবে, হোয়াইট অয়েল লাগছে এটাতে। আপনারা ফ্রিজে 3 ঘন্টার মতন এইভাবে সেট করতে দেবেন, তারপরে ভাজবেন। আমি আপনাদের দেখাবো বলে সেই জন্য এখন এটা ভেজে নিচ্ছি। এটা 3 ঘন্টা আগে এটা সেট করতে দিলে হবে কি, এখানে যখন তেলেতে ছাড়বেন তখন ছেড়ে ছেড়ে যাবে না। তেলটা হয়ে যাক, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে ভেজে নিই, আস্তে করে ছাড়বেন, এক পিঠটা যতক্ষণ না হচ্ছে উল্টাবেন না, না তো ভেঙে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। এইভাবে হোক আগে, যতক্ষণ কাটলেটটা হচ্ছে ততক্ষণ আমি একটা ডিম ফেটিয়ে নিই।
এটাতে সামান্য কর্নফ্লোর দেবেন। ডিমের ঝুড়িটা তৈরি করতে হবে সেই জন্য। এবার আমি উল্টে দেব, হয়ে গেছে আমার একটা পিট। ভেতরে চিজটা দেবার জন্য এত সুন্দর খেতে লাগে, এটা করতে থাকো। আমি পাশে আর একটা কাটলেট দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে যাক, তারপরে ফিরে আমি দেখাচ্ছি যে ডিমের ঝুড়িটা কিভাবে তৈরি করতে হয়। এবার আমি এর মধ্যে ডিমের ঝুড়িটা কিভাবে করছি দেখে নিন। ঠিক জলে যেরকম ছিটে দেয় ওইভাবে দেবেন। ছড়িয়ে ছড়িয়ে সব দিকে দিয়ে দেবেন। এইভাবে এটাকে এর উপরে কাটলেটটাকে ঢেকে দেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাতে টমেটো সস আর নিজের ইচ্ছে মতন সাজিয়ে সার্ভ করি। তাহলে হয়ে গেল চিজ চিকেন কবিরাজি।